2 মিনিট দেখব আর 2 মিনিটে যদি আমার খাবার না আসে তাহলে আমি আর বাড়িতেই থাকব না আজ না আমার সঙ্গে রাগারাগি হয়েছে তাই বলে আমি যে কলেজ থেকে ফিরেছি সবার জন্য জল খাবার বানাচ্ছে আমাকে কিছুই দেবে না মামুনি জানে ও আমাকে খেতে দিচ্ছে তাই মামুনিও মাথা ঘামাচ্ছে না কিন্তু ও যে আমাকে না খাইয়ে রেখেছে এ কথা নিশ্চয়ই মামুনি জানে না তুমি আমাকে কি ভোগাবে তুমি জানোই না আমি তোমাকে কতটা ভোগাতে পারি দেখো না আজ খাবারটা আসুক তারপরে মজা দেখাচ্ছি দাদা ভাই রাখলাম এই তুই কেন বৌদি ভাই আমাকে দিয়ে পাঠালো কোথায় সে তোমার বৌদি ভাই আরে দাদা ভাই এখন আমরা ভীষণ 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 এক্সাইটেড এখন দিদি ভাইয়ের ঘরে বসে জমিয়ে নারকেল গোড়া দিয়ে মুড়ি মাখা খেতে খেতে সিনেমার টিকিট আমরা বুক করবো আর তারপর সিনেমা দেখার পর কিভাবে সারাদিনটা কাটাবো সেটা প্ল্যান করবো আই এম সো এক্সাইটেড কি বুঝলি ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে গিয়ে এখন ওখানে ফুর্তি করা হচ্ছে আচ্ছা তোরা নারকেল করে দিয়ে মুড়ি খাবি আর আমার জন্য এই লুচি কেন আলে তুই তো মুড়ি খাস না তাতে কি হয়েছে নারকেল করে তো খাই ও আচ্ছা তুই খাবি নারকেল করে ঠিক আছে মেক করে নিয়ে আসছি দাঁড়া ইয়ার কি মারছিস আমার সাথে আমি জানতে চাইছি তোরা সবাই মিলে আমার সাথে ইয়ার কি মারছিস সিনেমা দেখবো করে গোটা বাড়িটা মাথায় তুলে রেখেছিস একটা মানুষ সারাদিন পর খেটে খুটে এলো সে কি খাবে না কারোর কোনো খেয়ালই নেই অদ্ভুত দাদা ভাই সবাই এত রাগ করছিস কেন এই দেখ তুই লুচি খেতে ভালোবাসিস বলে বৌদি ভাই গরম গরম লুচি বানিয়ে আমাকে দিয়ে পাঠিয়ে দিলে টেস্ট করে দেখ আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই পক্ষ নিয়ে কথা বলছিস হ্যাঁ আর তোমার বৌদি ভাই ডানা গজিয়েছে পাঠিয়ে দিল একটা খাবার আমি খাবো কি খাবো না সেটা জানলোই না যা ইচ্ছে হলো পাঠিয়ে দিল দায়িত্ব শেষ এই যা খাবার এখান থেকে নিয়ে চলে যা আমি খাবো এত রাগ করছিস কেন হতে যেতে পারে বৌদি ভাই বুঝতে পারেনি আমি তোকে এত কথা বলতে বলেছি আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি খাবারটা খেয়ে নিস হ্যাঁ চলে যা দয়া করে কথা না বাড়িয়ে নাচাকুদা কর সেটাই তোদের জন্য ভালো আর আর তোর বৌদি ভাইকে পাঠিয়ে দে মহারানীকে বল এখান থেকে খাবারটা নিয়ে চলে যেতে যা এখন আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি